लंघा मंत्री लंघा लंघा अबाक खंड अबाक विश्व सदावर वंश की हलो हमरा एक तो अबाक विश्व देखना हां आमी बोलछो अबाक विश्व अच्छा बोलो तो तुमराओ देखलेन আমি আড়াল থেকে দেখেছি তুমি কি সামনে থেকে দেখেছো হ্যাঁ আমি একদম টলটল করে দেখেছি আচ্ছা বলো তো কি দেখলে তুমি কি অবাক দৃশ্য কেন দেখেছি কেমন দৃশ্য তোমরা বসো বসো বসিয়ে নে শুনো দেখো সদাগর মশায় লঙ্ঘামন্ত্রী অবাক দৃশ্য হলো একটা হলো 18 বছরের মেয়ে হ্যাঁ আমি দূর থেকে দেখেছি আর একটা হলো 80 বছরের বুড়ি এক সঙ্গে তর্ক বেঁধে গেল আমি মনে করলাম যে শালার মারা মারিয়ে নাকি যাবে নাকি তারপর কি করলো জানেন তারপর 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 সে তর্ক করতে করতে এক সঙ্গে জলে ঝাঁপ আচ্ছা তারপর কি হলো লেঙ্গা আমি মনে করলাম যে বুড়িটা একদম চেরেট ও তুমি একদম সামনে থেকে দেখলে তারপর কিছুক্ষণ পরে আমি দেখি কি কি দেখলে দেখলাম বুড়িটার মাথাটা না ভাসি উঠে বুড়িটার পাছাটা ভাসি লম্বা তারপর কি হলো তারপর উঠে কি বলছে জানেন সদাগর মশাই কি বলল ওই 18 বছরের মেয়েটা বলছে আচ্ছা আমি জলে ডুব দিয়ে তুলেছি কি তুলেছে শাখা আর সিধু শাখা সিধু ওগুলা ওগুলা বাজে জিনিস হ্যাঁ না না শাখা সিধু শুভ জিনিস এই যে বুড়িটা কি তুলেছে জানেন বুড়িটা কি তুলেছে সে বুড়িটা জলে ডুব দিয়ে সে তুলেছে কি তুলেছিল শামুকি গুঞ্জুরি হ্যাঁ ছোট ছোট ঝিনাই লঙ্ঘামন্ত্রী বুড়িটা অসতী বুড়িটা আমরা কোচি সতী না না মহাপাপী কারণ কেন শুনো কেন বুড়ি তো সতী জানেন ওই শামুক গুঞ্জুর খালে বলে চোখের পাওয়ার বাড়ে গে তে বুড়ি তো কত সতী ওই শামুক গুঞ্জুর মারিয়া ও আর ভাতা রক খিলাবে তাইলে ও আর ভাতা তোর চোখের পাওয়ার তো বাড়ি যাবে ও আর ভাতা তো কামাই করবা পারবে আর বুড়ি তো খালি বসিয়ে নে দম দম করে খাবে মানে বুড়িটা যদি ওই শামুক গুজুগুলো তোমাকে দিয়ে তুমি খেতে তাই না তুমি তো সদা সর্বদা শুধু খাওয়ার চিন্তা শোনো বুড়িটা অসতী বুড়িটা অসতী হ্যাঁ তাহলে আচ্ছা শোনো লেঙ্গা তুমি বলছো শাখা সিধু অশুভ নয় ওটা ভালো শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব তার কলার পতি হয় সদা সর্বদাই সুখ আচ্ছা সদাগর মশাই হ্যাঁ বলো এটা তো শাস্ত্রে লেখা আছে শাস্ত্রের কথা শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিহা ডুব ইহারও স্বামীর নাকি হবে বলে সর্বদাইয়ের সুখ এটা সত্যি কথা তাহলে সদাগর মশাই আমাকে কি করতে বলছেন তোমাকে কি বলছি আচ্ছা অষ্ট সখীরা তারা ওই যে ওই যে ওই মেয়েগুলো না ওই চলে যাচ্ছে ওই তো ওই লাই ওই কোনায় মাই শোনো 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 এই যে অষ্ট সখীরা ছুটে যাচ্ছে কি তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ কি কাজ তোমাকে ওই অষ্টসখীদের পরীক্ষা করতে হবে পরীক্ষা ছোয়া মাস্টার পরীক্ষানে খাতায় আর কলমে আর আমরা পরীক্ষা করিম সদাগর মশাই কেমনে পরীক্ষা আমি বলে দিচ্ছি তুমি কেমন ভাবে পরীক্ষা করবে অষ্টসখীরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আর তুমি তাদের সর্বাগ্রে গিয়ে ওই যে আমার দণ্ড হেমতাল রয়েছে এই লাঠিগান লাঠিগান হ্যাঁ ওদের ফেরার পথে দণ্ড হেমতাল দেবে ফেলে এই লাঠিগান কি ঠেকাই বেড়ামো আরে না আমরা বিদেশি মানুষ ওই লাঠি যদি অন্যের মেয়ের কাছে প্রয়োগ করে তোমাকে মার ধরবে করবে তোমার জায়গা থাকবে না মার খাওয়া তাহলে কেন করে পরীক্ষা করবে তুমি রাস্তায় ফেলে দেবে যে পথে অষ্টসখীরা চলে যাচ্ছে ও রাস্তায় ফেলে তার আগে গিয়ে তুমি রাত্রিটা ফেলে রাখবে হ্যাঁ ওইভাবে দিলাম 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 ফেলে দিলে অষ্টসখীরা চলে যাবে যে জন অসতী হবে যাবে লঙ্ঘন করিয়া আর যে জন সতী সতী রানী হবে
হেমস্থল যাবে আমার এক পাশ দিয়া এই নাটি ফিরে এত গুনছে গে কঠিন সত্য আছে আমার এই হেমতাল নাটি না কালো ধলা না এটা আমার ঈশ্বরের দেওয়া তাই তো বলি আমি বড় বিক্ষেতনে তখন বিশ্রাম করি অষ্টসখীরা বেশি দূর যায়নি তুমি যাও শুনো সদাকর্মশয় বলো ভাই আমরা তাইলে যাই আর তামরা তাই ততক্ষণ আই ঘরত যাইতুকো না আরে আমি বড় বিক্ষেতনে বসে থাকি হ্যাঁ ঠিক আছে তুমি যাও যাও লেখা যাও অষ্টসখীদের ভালো করে পরীক্ষা নিয়ে আসবে একদম আর যদি কোনো শুনো শুনো বলো ভাই আমরা খুব চাচ্ছি না কিবা নাম ঠিকানা ভেদ যদি কোনো সতী মেয়ে থাকে তার আত্মা পরিচয় বংশ পরিচয় নিয়ে আসবে আমার কাছে আর আধার কার্ড খান বিজির জন্ম লট কেন নাম ঠিকানা লা যদি হারাই যায় আরে আর যদি আধার কার্ড খান জিরো শোনা যায় তাহলে ওখান দিলেই আর কোনো ব্যাপার নাই যদি কোনো সতী কন্যা থাকে বংশ পরিচয়তা নিয়ে আসবে তার সমস্ত বংশ আদি ভালো লাভ হবে আর দেরি করো না ভাই যাও যাও বাপ রে এখন খালি কামে সদা করতে খালি ইমা খায় খালি যাও উমা খায় খালি যাও উমা খায় সতী এই করতে করতে মোর একদম শিকই চিন্ডি পালাই যা তে এখন যেহেতু যাম মাইকোনাক মাইকোনা মুই ফের জীবন অনেক বেটি ছয়ের সঙ্গে গল্প করু আর বেটি ছয়ের সঙ্গে গল্প করলে মোর গতটনা কেমা মতো না গেলে শিশিরে উঠে ভাই তে যাও তে না গান করতে করতে যাও ছোট্ট করে গান করতে করতে যাও এই ধরনে বড় কায়া দালা বোরকাতা বোরকাতা আরে ছোটার বেলা মুই গু খায়ানি সে ওই সখি তাইলে তাইলে ধরেন ধরেন তারা সখি তারা ধরেন তাইলে ধরেন আমাকে ছিল না ছাগলে আর ছাগল দে থাকে গুরু গোয়ালে আর আমাকে ছিল সংখালি আন্দালায় ড্যান্স করলে হবে না ড্যান্সের নাম ছে ইডো ড্যান্সের নাম কি জানিস ইডো ড্যান্সের নাম হচ্ছে বোকরা ড্যান্স বাপজুকে দেখিস বোকরা ড্যান্স দেখিস কি না হে হো করিস না আর আমাকে চিনল না বড় ভাই ইডো ড্যান্সের নাম আছে ধুধুনি ড্যান্স আগে তো গেল বকরা ড্যান্স আর এইটা হচ্ছে ধুধুনি ড্যান্স কারণ যুগল মিলাই দিনু একলাভের কন্যা কান্দিয়া বেড়াবে ওই জন্য যুগল মিলাই দিনু আর এই আছে আ জানা দাদুর বিছানা গানে বাজনা ভুলিয়া কি সুরে আর নাটিং মুখ পরীক্ষা করবা কইছে
এবার ওই নাঠি না এঠি না রাস্তাটা তুম ফেলাই আর দেখি কুণ্ড সতি আর কুণ্ড ডাং ডাং ও সতি হ্যাঁ এ না নাঠি না থু এই সখী চিনে যাবে সখী এসো আরে জং ধরে আছে মনের দিলে আরে চলবে না চলবে না ইঞ্জিন মোবিল না দিলে মোবিল না দিলে জং ধরে আছে মনের দিলে হাই রে জং ধরে আছে হাউলি দিল
তোর নাম কি গে মাই আমার নাম আমার নাম শুনে কাজ কি তোমার নাম শুনে বিয়ে করে ধান্দা না তোর নাম শুনি কামছে কারণ এই বাইনগিনা সেজাত মুতে হে ওই বাইনগিনার তোর নাম শুনিয়ে নে সেজা মুত্রা তাবিজ ভরা বলবো না আমার নাম নাম না কইলে ম ছাড়ি দিন নাই এই রাস্তা ধরো চল চল এই দাঁড়াও কি নাম আমার নাম তোমার নাম শুনবে শুনবা না উতে বেশ আছে বেশ তাহলে শোনো এই সখি বলবো রে বল সখি আমার নাম হলো শোনো কে শোনো কি কইছে শোনো শোনো বাপ রে কানে তালে তো এক করে মন মারে দিল শোনো শোনো হ্যাঁ ও ভালো তোর বের বিয়া হইছে মাই কি মনে হচ্ছে দেখে মনে তো হচ্ছে বিয়া হইছে বের পল আছে ফের নাই বিয়ে হয়ে গেছে বিয়ে হইছে আর ভাতার কটা মাই তোর এ মানুষ থাকে না এই হাঁটা হাঁটা বাজমি হাঁটা হাঁটা তুমি চলবে না হাঁটা শয়তান ছেলে তোমার জন্মটা ভালোভাবে হয়নি আমার জন্মটা খুব ভালো হয়েছে হয়নি আমার জন্মটা যেখানে সেখানে হয় নাই আমার জন্মটা হয়েছে খন্দকে হ্যাঁ ওইরকম এই সখি এই মাই শুন তোর তোর নাম কি গে মাই ওই মাই তুই আমার নামটা শুনে কামটা কি রে তোর নাম শুনে কামছে মাই কি কাম কামছে ছে কি নাম তে আমি যদি আমার নাম না বলি ঠিক কি তোর নাম তোর নাম কো আসিস নি কি নাম তে নাম শুনে কাম কি তোমার মতো পুঁটি মাছের দাম কি দিয়ে দিয়ে এটা সব এটা সব দামি দামি মাছ থাকতে মুখ পুঁটি মাছ কই দিলে রে ওহ এত বড় ছিমছাম নুক তো মুই খবরদার পুঁটি মাছ কইবো একবার বলবো খবরদার একবার দেখতে ভালুকের মতো লাগছে বলছে কি দেখ না চিমচামি দামি মাছলা না কই না পুঁটি মাছ পুঁটি মাছ না তো কি বলবে চলো সখি আই মাই আই কোন এতে কি নাম আমার নাম ভালো না নাম বে ভালো মন্দ থাকে আমার নামটা শুনে তুমি হাসবে নাই হাসি নাই হাসি হাসবে না তো নাই হাসি মুখ কালো হয়ে যাবে আমার নাম গদ কি নাম করলো আমার নাম গদ মনে হয় না এঙ্গা টাওয়ার তো কম্পা এঙ্গা নড়ুন তো এইবার কদি আমার নাম গদ গদ হ্যাঁ এত বড় ছিমছাম মাইঙ্গা আর নাম দিয়া গপ 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 আমার দাদি রাখছে এটা নাম তোর দাদি জন্মটা ভালো নাই কিবা কিবা তোর দাদি তালে নাম থুইছে তোর ইঙ্গা হ্যাঁ আর তোর দাদির কি নাম ও আমার দাদির নামও শুনবে এটা শুনবে না আনতে আমার নাম গদো আর আমার দাদির নাম ফেদো তোর দাদির নাম কি কইলু এই তুই পেশাব করবি যা ওইদিকে যা পেশাব করে আয় পেশাব মানুষ করে মুতবার কথা গো সেনাগুলি তোর নাম গদু আর তোর দাদির নাম ফেদু তার মানে তোর দাদি মুখান ফেকলাই আমার আরেকটি নাম আছে আরো নাম আছে কি নাম আমার রেশন কার্ডে আর আধার কার্ডে নাম আছে কামিনী কাঞ্চন মালা দত্ত বাপ রে মারাক তো নাম মাইরি এই তো নাম না কইয়ে না দশরা তো নাম কতে কবে এটা আমার আসল নাম হটো আদমি আচ্ছা তোমার নাম কি ঠিক ঠিক মোর নাম তো জিজ্ঞাসা করি রে জিজ্ঞাসা করব না তোমাকে তোমাকে দেখে না একদম হিরো হিরো টাইপের লাগছে মোর নামটা শুনলে কিন্তু কইবা হবে
বলবো বলবো বলো মুইবে জীবন অনি বিটি ছক নাম কম আসল আসল নাম কই বে দেন এই ওই দেখ কি খুশখুশ করছে উমা শুনে মুখ ডাকে তালে চলে যাও এই তার নাম তো শুনো মোর নাম না মোর নাম না তোমার নাম কি মোর নাম হচ্ছে ওগো শামি খ খ খ দেখ দেখ কি নাম ও এই কই নি ওর নাম বলে ওগো শামি কি গো কি গো শয়তান ছেলে ওই সখি দেখ ওই যে নাকের মধ্যে কি বাড়াইছে দেখ চোখের মধ্যে বাড়াইছে চল হটাও বাজে রে আসল নাম তো আসল নাম যে মাগ মুই আসল নাম তো হচ্ছে মোর নাঙ্গা ছোয়ালাম মুই নাকে কইলু রে কালকে সকালে খুবই ছোয়ালাম আসল নাম তো হচ্ছে মোর লেঙ্গা মন্ত্রী Jangan lupa like, share, dan subscribe.
কোথায় কোথায় সখিরে তোমরা আমাকে ছেড়ে সবাই এগিয়ে চলে গেছো না না আর এখানে আমি বেশি দেরি না করে শিগগির বাড়ি ফিরে যাই ও বাবা এত সুন্দর লাঠি জানি না এই মাঝ রাস্তায় কে ফেলে রেখেছে দেখি তো আশেপাশে কেউ আছে কিনা আশেপাশে তো কাউকে দেখছি না তাহলে এই লাঠিটা কে ফেলে রেখেছে লাঠিটা দেখতে কত সুন্দর নিয়ে যাবে নাকি এই লাঠিটা কিনে এখন আমি কি করব বাড়িতে নিয়ে যাব না রেখে যাব না না বাড়িতে আমার ঠাকুমা আছে এই লাঠিটা যদি আমার ঠাকুমার জন্য নিয়ে যাই তাহলে আমার ঠাকুমা অনেক খুশি হবে এই লাঠিটা আমি এখন আমার ঠাকুমার জন্য নিয়ে যাব তোর কি পয়সা কুড়ি নাই এই কুরানিয়া নাটিকান তোর ঠাকুর মাগ দিব কেন তোর বাপের নামটাই উঠাব যাবে রাস্তা আটকালে পয়সা পয়সা ছেলেতে ওকে না কিনিয়ে না দিনে নাঠি মানে এন কুরআনিয়া নাটিকান তোর মা ঠাকুর তোর ঠাকুর মাগ দিব এই লাঠিটা কার না নাঠি মোর মুই ওদিন খালে মু তো উঙ্কে তাই নিয়ে নে পালা এই লাঠিটা আপনার বেশ আমার এই ধর আপনার লাঠি পেয়েছে তাহলে এবার আমি আসি দাঁড়াগে মাই মাই এংনা হত করেছ হত করেছ এ মাই তোর বেড়ারি না বেশ ছিমছাম করছে মাই কি বা মাই তোর তোর নাম কি গে মাই ও আমার নাম শুনবে শুনি শুনি আমার নাম বিপুলা বালিকা কি ফুলাফুলি কি বললে ফুলাফুলি না কি বললে আমার নাম বিপুলা বালিকা বিপুলা হ্যাঁ আমি যেন ফুলাফুলি বুঝিয়া আর তোর বাবার নাম আমার বাবার নাম শুনবেন শুনবো না তুই কার বেটি না বেটি আগে আমার বাবার নাম শুনবেন না আমার মার নাম শুনবেন আগে বাবার নামটা শুনো তারপর ইলা শোনা যাবে বেশ আমার বাবার নাম হচ্ছে বাচ্চু বনি সাদাগর কি বাছুর ধরা সাদাগর তার মানে এই হান্ডিগাঁও বেরুল কেউ বাছুর ধরবা পারে নাই তোর বাপ তো বাছুর ধরবা পারে ঠাকুমনি আপনি কি কানে কম শুনেন মনে হয় না টাওয়ার তো একনা কম্পা তাহলে আপনি কত বুঝতে পারছেন না কেন বুঝতে একনা নুরুম তো টাওয়ার তো মনে হয় না কমছে এবার কত আমি বললাম যে আমার বাবার নাম বাছু বণিক সদাগর ও বাছু বণিক সদাগর আর মায়ের নাম মায়ের নাম আমার মার নাম শুনবেন শুনবো না তোর মা নাই আচ্ছা তো কি নাম আমার মায়ের নাম হলো মেনকা সুন্দরী সুন্দরী থাকবে মোটা সোটা থাকবে সে না করে মেনকাটা সুন্দরী একদম মেনকাটা ঠাকুমনি আপনি কি আমার কথা বুঝতে পারছেন না মনে হয় এই ঠিনা ওটা অত কম কি এবার কোদি শুনে যাও আমি বললাম যে আমার মার নাম মেনকা সুন্দরী মেনকা সুন্দরী হ্যাঁ আমুক যে মেনকাটা সুন্দরী দেখ কি বা তোর বাড়ি 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 আপনি কি আমাদের বাড়িতে যাবেন দেখ যাব না তোমার বাড়ি যাই কি করি মুই জগতে তোমার বাড়ি বলে ভাতে নিয়ে আনতাম কি বা কোনা বাড়িটাতে আমাদের বাড়ি হ্যাঁ ওই যে সামনে উজানি নগর ওই উজানি হ্যাঁ তোর আর দরকার নেই হাঁটাও বাজে মেয়ে সদাগর বস লঙ্ঘমত্রী লঙ্ঘমত্রী অনেক দেরি করে ফেললো ভাই সদাগর মশাই অষ্ট সুখীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একদম তাদের তাদের পরীক্ষা করলে তুমি পরীক্ষায় একদম পাস কি বললে পরীক্ষায় পাস কিন্তু কিভাবে পরীক্ষা করছিল বলো তার মানে পাঁচটা মেয়ের মধ্যে আচ্ছা চারটা মেয়ে লেগি খেচি চলে গেল আমার দিব্য হেমতা আর পিছনের মেয়ে না ওইয়া কিন্তু নেগিল নাই
কি বললে উনা উনা একলে সাইড দিছিলি পিছনে যে মেয়েটা ছিল সে আমার হেমতা লঙ্ঘন করেনি না 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 সদাবর মশাই সত্যি বলছো লঙ্ঘা এই সত্য নিতে তো মাগি থাকুমা আচ্ছা এটা কার কার মেয়েটা শোনো শোনো তুমি তার আত্মপরিচয় বংশপরিচয় নিয়েছো ও পরিচয় 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 নিয়ে কিন্তু আধার কার্ড খানতে জিরো শূন্য নাই লঙ্ঘা আরে ওইটা নয় বলছি মেয়েটার সঙ্গে তুমি কথা বলেছ হ্যাঁ কোথায় তার বাবার নাম কি মায়ের নাম কি বাড়ির কথা সেটা জিজ্ঞাসা করেছ শোনো শোনো বসিয়ে নে শোনো বসিয়ে নে শোনো বলো বলো লঙ্ঘা পাটি কানেটা ওলা আমার দিনা দাও তার মানে বাবার নাম শুনিয়ে সেই মায়ের নাম শুনিয়ে সেই বুয়ার নাম শুনিয়ে সেই কুন্না বাড়ি তাহাও শুনিয়ে সেই বাবার নাম কহল বাছর বাছর ধরা না কি বললে এই যে নাম তুমি ভুলে গেছো বাছর ধরা ভালো করে মনে করো বাছর ধরা বাছর ধরা বাছর ধরা লঙ্ঘা মায়ের নাম কি মায়ের নাম হলো মেনকাটা মুনকুটি না কি বললে মেনকাটা মুনকুটি এই যে সেটাও ভুলে গেছো সুন্দরী চঙ্গার বস্তা খেলাম মায়ের নাম মেনকা সুন্দরী মেনকা সুন্দরী হ্যাঁ নিজের নাম বলল মেয়েটার নাম কি ফুলবুলা সুন্দরী কি ফুলবুলা সুন্দরী না কি কই ফুলবুলা সুন্দরী বিপুলা সুন্দরী বিপুলা সুন্দরী বিপুলা বেউল্লা সুন্দরী মেয়েটার নাম বিপুলা হ্যাঁ খুব ভালো নাম তো আর বাড়ি বলল বাড়িটা কোথায় ওই যে উজানি 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 উজানির বাচ্চু বনে কেন তোমার মনে নেই উজানির বাচ্চু বনে ওই যে একই সাথে যখন ব্যবসা বাণিজ্য করেছিলাম দেখা হয়েছিল সিংহল পাটনে ও সঙ্গে বসিয়ে এনে দে চঙ্গার বস্তা খায়ানো আরে সেটা নয় অনেক দিনের পরিচিত আমার কি হবে সেও ব্যবসা করেছিল আমিও ব্যবসা করেছিলাম তোমার কি হবে আমি তাকে ভাই বলতাম বন্ধু বলতাম সে আমাকে দাদা বলতো ভাই এক সম্পর্কে ভাই এক সম্পর্কে বন্ধু ব্যবসার বন্ধু তোমার তো উডো ভাই সত্যি কি সেই বাচ্চু বটিকের কন্যা হ্যাঁ হ্যাঁ তাহলে লেঙ্ঘা আমরা আর দেশে ফিরে যাব না তাহলে কোনো যাব সত্যি যদি ওই উজানির বাচ্চু বনিকের কন্যা হয় আমরা যদি তার ঘরে যাই তারই যদি কন্যা হয় আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না আমি যা বলবো সেই শুনবে আমরা তার কন্যাকে সমর্থন করে তবে ফিরে যাব চম্পকেট করে তাহলে চলো আর কি বেশ তবে আর এখানে দেরি নয় চলো আমরা সোজা উজানিতে চলে যাবো চলো 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 ভাই